হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর সপ্তম শ্রেণী ইতিহাসের পার্ট 4-এর সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। একের দিকে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে দেখো হর্ষচরিত্র, যেটি বাণভট্টের লেখা। গৌরব হয়ে এটি বাক্পতি রাজের লেখা। কিতাব অল হিন্দ, এটি অল বিরুনির লেখা। দুয়ের দিকে দেখো বেমানান শব্দটির নিচে দাগ দাও। কয়ের দিকে দেখো বিজয়ালয়, দন্তী দুর্গ, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র। এখানের মধ্যে বেমানান শব্দটি হবে দন্তী দুর্গ, কারণ বাকি তিনজন ছিলেন চোল বংশের রাজা। ক্ষয়ের দিকে দেখো বরেন্দ্র, হরিকেল, কনোজ, গৌড়। এখানের মধ্যে বেমানান শব্দটি হবে কনোজ, কারণ বাকি তিনটে ছিল প্রাচীন বাংলার অঞ্চল আর কনোজ উত্তরপ্রদেশে অবস্থিত। গয়ের দিকে দেখো হলায়ুত, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর। এখানের মধ্যে বেমানান শব্দটি হবে গোবর্ধন, কারণ বাকি তিনজন ছিল সেন বংশের সভাপণ্ডিত আর গোবর্ধন ছিলেন সশস্ত্র আন্দোলনের নেতা। তিনের দিকে দেখো সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের খাতাতে আলোচনা করছি। এক নম্বর প্রশ্ন দেখো, দুই দাগের কয়েক প্রশ্ন। পাল সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো? অ্যান্সার, দেশের শাসক বা রাজা তার প্রজা বা জনগণের থেকে বিভিন্ন বিষয়ের ওপর কিছু পরিমাণ অর্থ আদায় করতেন। এই অর্থগুলি আদায় করা হতো জমি, ব্যবসা প্রভৃতি বিষয়ের ওপর। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত। এই ব্যবস্থাকে কর বলা হয়। পালসেন যুগেও কর আদায় হতো? পালসেন যুগে প্রধানত 4 প্রকার কর আদায় হতো। 1 নম্বর ভাগ, 2 নম্বর ভোগ, 3 নম্বর কর, 4 নম্বর হিরণ্য। তো প্রথমে হেডিং দেবে ভাগ কর। উৎপন্ন ফসলের 1/6 রাজারা কৃষকদের থেকে কর নিতেন, একে ভাগ কর বলা হয়। 2 নম্বরে হেডিং দেবে ভোগ কর। ফল, ফুল, কাঠ, মূল ইত্যাদি রাজারা নিজেদের ভোগের জন্য প্রজাদের কাছ থেকে নিতেন, একে ভোগ কর বলা হয়। তারপর হেডিং দেবে কর। কর ছিল জনগণের আয়ের উপর নির্ধারিত রাজার প্রাপ্য অর্থ। তারপর হেডিং দেবে হিরণ্যকর। হিরণ্যকরের সঠিক মানে জানা যায়নি, তবে রাজারা শস্যের পরিবর্তে নগদ মুদ্রা নিতেন, একে হিরণ্যকর বলা হয়। তাছাড়া আরও নানান রকমের কর আদায় করা হতো। হাট, খেয়াঘাট, গোচরণ ভূমি, নিজেদের নিরাপত্তা ও সমগ্র গ্রামবাসীদের ওপর কর ইত্যাদি। এই 4টি পদ্ধতির মাধ্যমে মূলত পালসেন রাজারা কর আদায় করত। ক্ষয়দেবের প্রশ্ন দেখো, সেন রাজারা কী সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? অ্যান্সার, পাল যুগের মতো সেন যুগেও বাংলার শিক্ষা ও সংস্কৃতি বেশ উন্নত। সেন যুগে সংস্কৃত সাহিত্যের প্রচলন শুরু হয়েছিল। এই সময় ছিল সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ। সেন রাজাদের মধ্যে বল্লাল সেন সাহিত্যের অনুরাগী ছিলেন। তিনি 2টি গ্রন্থ রচনা করেছিলেন, এগুলি হল 1 নম্বর দানসাগর, 2 নম্বর অদ্ভুত সাগর। হিন্দু ধর্মে বিভিন্ন আচার অনুষ্ঠান ও দানকর্মে নিয়ম উল্লেখিত হয়েছে এই 2টি গ্রন্থে। হিন্দু ধর্মে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মজীবন নিয়ে অনিরুদ্ধ ভট্ট 2টি গ্রন্থ রচনা করেছিলেন, হরিলতা এবং পিতৃদায়িত্বা। লক্ষণ সেনের সভাপণ্ডিত হলায়ুত ব্রাহ্মণ সর্বস্ব, মীমাংসা সর্বস্ব প্রভৃতি রচনা করেন। লক্ষণ সেনের অপর সভাপণ্ডিতরা ছিলেন ধোই, উমাপতিধর ও জয়দেব। ধোই রচনা করেছিলেন বিখ্যাত গ্রন্থ প্রবন্ধুত। উমাপতিধর রচনা করেছিলেন চন্দ্রচূড় চরিত্র। কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাপণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত। জয়দেবের রচিত গীতগোবিন্দ হল বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। রাজা কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক জনপ্রিয় কাব্য এটি। এ যুগের একজন শ্রেষ্ঠ ভাষাতাত্ত্বিক ছিলেন সর্বানন্দ। তার রচিত টীকা সর্বস্ব একটি সমাদিত গ্রন্থ। চারিদিকে দেখো, নিজের ভাষায় লেখো 100 থেকে 120 শব্দের মধ্যে বখতিয়ার খুলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কী কী পরিবর্তন ঘটেছিল? তো এই প্রশ্নের উত্তর আমি তোমাদের খাতাতে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি প্রশ্নটি তুলে নিচ্ছি, অ্যান্সারটি দেখো। খ্রিস্টীয় 3রা শতকের গোড়ার দিকে বাংলায় রাজত্ব করতেন লক্ষণ সেন। তিনি নদিয়াতে বাস করতেন। একদিন তিনি তার দরবারের পণ্ডিতদের থেকে জানতে পারেন প্রাচীন গ্রন্থে লিখিত আছে বাংলারা তুর্কি দখল করবে। ততদিনে সমগ্র উত্তর ভারত তুর্কিরা দখল করে ফেলেছিল এবং বখতিয়ার খলজি বিহার দখল করেছেন। তিনি খোঁজ নিয়ে দেখেন বখতিয়ার খলজির সাথে প্রাচীন গ্রন্থে ঐতিহাসিক মিনহাজ ইসিরাজের লেখা তবাক ই নাসারিতে দেওয়া বিবরণের সাথে মিলে যাচ্ছে। বখতিয়ার খলজি, যার সম্পূর্ণ নাম হল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, 1204 সালে মাত্র 17 জন অশ্ব আরোহী সেনা নিয়ে নদিয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। নদিয়া জয়লাভের পর তিনি সেখানে মুসলিম শাসন সাম্রাজ্য স্থাপন করেন।
বক্তিয়ার খলজি তিন দিন যাবৎ নদিয়া লুটপাট করেন, লক্ষণ সেনের বিপুল ধনসম্পদ দখল করেন, এমনকি ভীতবর্গ ও হস্তি তার হস্তগত হয়। প্রায় বিনা যুদ্ধেই বক্তিয়ার খলজি বাংলার একাংশ অর্থাৎ নদিয়া দখল করেন। এরপর বক্তিয়ার খলজি নদিয়া ছেড়ে লখনৌতি দখল করে এবং সেখানে নিজের রাজধানী স্থাপন করেন। সমকালীন ঐতিহাসিকরা এই রাজ্যের নাম লখনৌতি উল্লেখ করেছেন। নবপ্রতিষ্ঠিত রাজ্যে তিনি সুশাসনের ব্যবস্থা করেন। তার সাথে অভিযানের সময় ও পরবর্তীকালে যে সমস্ত তুর্কি মুসলমানরা বসবাসের জন্য সেখানে আসেন তাদের জন্য মসজিদ, মাদ্রাজা ও খানকাহ নির্মাণ করেন। তিনি জানতেন শুধুমাত্র সামরিক শক্তির ওপর একটি রাজ্যের প্রতিরক্ষা নির্ভর করে না, পরিপূর্ণ শান্তির জন্য চাই অভ্যন্তরীণ শৃঙ্খলা। আর তাই তার প্রতিষ্ঠিত মুসলিম রাজ্যের স্থায়িত্বে সুষ্ঠু মুসলিম সমাজ গঠন করার প্রয়াস করেন। সেই জন্য তিনি কয়েকটি ভাগে ভাগ করে সেনাপতিদের তার রাজ্য শাসনভার দিয়েছিলেন। এদের মধ্যে অন্যতম ছিলেন মর্দান খলজি বরসৌলে, হুসাম উদ্দিন ইতজ খলজি গঙ্গতবীর। বক্তিয়ার খলজি বৌদ্ধ ও হিন্দুদের কাছে শুধুমাত্র একজন খুনি লুটেরা ছিল, কিন্তু মুসলমানদের কাছে তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। তবে একথা সত্য যে ইতিহাসের একটি অংশের শেষ তার হাত ধরে শুরু হয়েছিল, আবার অন্য একটি অংশের সূচনাও তার হাত ধরে হয়েছিল। তার আমলে ব্যাপক পরিমাণ মানুষ মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছিল। বাংলাদেশের খ্যাতিকর কবি আল মাহমুদ তার বক্তিয়ার ঘোড়া কাব্যগ্রন্থে বক্তিয়ারের প্রশংসা করেছেন একজন বীর চরিত্র হিসাবে। যদিও তার পরিসমাপ্তি বীরের মতো সুখকর হয়নি, 1206 সালে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি মারা যান। তো বন্ধুরা, আমি তোমাদের ক্লাস 7-এ ইতিহাসের পার্ট 4-এর সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে বেশি বেশি করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।